হ্যালো এন্ড ওয়েলকাম টু সরকারি পড়াশোনা। 2 জুলাই কর্মসংস্থান খবরের কাগজের আপডেট অনুযায়ী আমাদের এই সপ্তাহে জব বুলেটিন নিয়ে চলে এসেছি। সপ্তাহে কর্মসংস্থান খবরের কাগজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং কমেন্টে জানাও তুমি ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। দেখো, আজকে প্রথমে তোমাদেরকে যে পোস্টে আবেদনের কথা বলবো, সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি, এর জন্য কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। মিনিমাম HS পাস হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং কোন ওয়েবসাইটে যে তোমরা আবেদন করবে সেটা কিন্তু স্ক্রিনে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে কিন্তু যেহেতু এন্ট্রান্স পরীক্ষা, তাই কোনো শূন্য পদ পার্টিকুলার ভাবে উল্লেখ করা নেই। এবং তুমি যদি এন্ট্রান্স পরীক্ষা ক্র্যাক করতে পারো, নির্দিষ্ট কোর্সে ভর্তি হতে পারবে, তারপর সেখান থেকে তুমি উত্তীর্ণ হওয়ার পর যে কাজ পাবে, অর্থাৎ তুমি যে চাকরি পাবে, সেখানে কিন্তু তোমার প্রাথমিক বেতন হবে আনুমানিক 18,000 থেকে 20,000 টাকা প্রতি মাসে। এবার দেখো, পরবর্তী যে ভ্যাকেন্সি সেটি হলো ITBP-তে স্টেনো নিয়োগ। এর জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, মিনিমাম HS পাস হলেই হবে। এবং তোমার শূন্য পদ আছে, 21টির মতো শূন্য পদ আছে। তোমার কিন্তু 7/7/2022 মধ্যে আবেদন করতে হবে। তুমি কোন ওয়েবসাইটে যে আবেদন করবে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার সাথে আমি তোমাদেরকে একবার বলে দিই, www.recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে যে তোমরা আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমরা যদি চাকরি পাও, তোমরা কিন্তু শুরুতে 29,000 টাকা থেকে তোমরা 92,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। অর্থাৎ তোমরা প্রথমে কিন্তু 29,000 থেকে 35,000 টাকার মতন পাবে, তারপর সেটা বেড়ে কিন্তু তোমাদের 92,000 টাকা পর্যন্ত হবে। দেখো, এরপরের যে রিক্রুটমেন্ট সেটা হলো তোমাদের ITBP-তে হেড কনস্টেবল নিয়োগ। এর জন্য কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, মিনিমাম HS পাস হলেই হবে। এবং এক্ষেত্রে কিন্তু তোমার শূন্য পদ আছে, 158টি শূন্য পদ আছে। তুমি আগের যে রিক্রুটমেন্টের ওয়েবসাইট বললাম, অর্থাৎ ITBP স্টেনো যে ওয়েবসাইট, সেম ওয়েবসাইটে যে তোমরা আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রতি মাসে বেতন বা স্যালারি হবে কত, 25,000 টাকা থেকে তোমাদের 81,100 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। দেখো, এরপর তোমাদের যেটা সেটা হলো কিন্তু এয়ারপোর্ট অথরিটিতে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ, এর জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। অর্থাৎ তুমি অনার্স থেকে হোক বা পাস কোর্স থেকে হোক, সায়েন্স কমার্স আর্টস যে কোনো শাখা থেকে হোক, তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু শূন্য পদ আছে, 400টির মতো শূন্য পদ আছে। তোমাকে কিন্তু 14/7/2022 তোমাকে আবেদন করতে হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এক্ষেত্রে কিন্তু তুমি যদি জব ক্র্যাক করতে পারো, শুরুতেই তোমার কিন্তু 40,000 টাকা প্রতি মাসে বেতন হবে, যেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেড়ে তোমার প্রতি মাসে 1,20,000 টাকা পর্যন্ত হতে পারে। এবার দেখো, তোমাদের 5 নম্বর যে জবের আপডেট দেবো সেটা হলো তোমাদের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবে টেকনিশিয়ান। এর জন্য তোমার ITI ডিগ্রি থাকতে হবে, যে কোনো স্ট্রিমে তোমার ITI থাকতে হবে। তোমাকে আবেদন করতে হবে 3/7/2022 মধ্যে আবেদন করতে হবে। টোটাল কিন্তু 79টা ভ্যাকেন্সি ফাঁকা আছে। এর জন্য তোমার অফিসিয়াল ওয়েবসাইট দেখো, www.npl.india.org। এবং এক্ষেত্রে কিন্তু তোমার প্রতি মাসে মাইনে হবে 33,848 টাকা প্রতি মাসে, শুরুতে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এবার দেখো, 6 নম্বর যে ভ্যাকেন্সি সেটি হলো তোমাদের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস। এর জন্য কিন্তু তোমার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি হলো তোমাকে মিনিমাম ITI কমপ্লিট করতে হবে, যে কোনো স্ট্রিম থেকে হোক। তোমার কিন্তু শূন্য পদ আছে, 177টির মতো শূন্য পদ আছে। তোমার কিন্তু 15/7/2022 মধ্যে আবেদন করতে হবে। তুমি কোথায় যে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু দেখো, আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এবং এক্ষেত্রে কিন্তু তোমার প্রথমে তুমি যে ইন্টার্নশিপ করার সময় তুমি যে টাকা পাবে, তোমার কিন্তু প্রতি মাসে 8,855 থেকে 7,700 টাকার মতন কিন্তু তুমি প্রতি মাসে বেতন পাবে। এবার দেখো, তোমাদের 7 নম্বর যে জব ভ্যাকেন্সি সেটা হলো মুম্বাইয়ের নেভাল ডকওয়ার্ডসে অ্যাপ্রেন্টিস। এর জন্য তোমার ন্যূনতম ITI ডিগ্রি চাই, যে কোনো স্ট্রিম থেকে হোক তোমার ITI প্রয়োজন। তোমার শূন্য পদ কত আছে, 338টি শূন্য পদ আছে। 8/7/2022 মধ্যে তোমাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে। এবার অফিসিয়াল যে ওয়েবসাইট মুম্বাই নেভাল ডকওয়ার্ডস অ্যাপ্রেন্টিস, অর্থাৎ তোমরা মুম্বাই নেভাল ডকওয়ার্ডস গুগলে লিখে সার্চ করবে, অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে, সেখানে যেয়ে তোমরা আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে দেখো, তোমরা কিন্তু ট্রেনিং পিরিয়ডে যে মাইনে পাবে, 7,000 থেকে 8,000 টাকা প্রতি মাসে কিন্তু মাইনে পেয়ে যাবে। তোমাদের 8 নম্বর যে ভ্যাকেন্সি সেটি হলো সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। এর জন্য তোমার কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। তুমি সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্ট্রিম থেকে হোক, তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, অনার্সে হোক বা পাস কোর্সে, উভয় ক্ষেত্রেই কিন্তু হবে। এবং শূন্য পদ আছে, তোমার 210টির মতো শূন্য পদ আছে। আবেদনের শেষ তারিখ 10/7/2022। ওয়েবসাইট তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, www.sci.gov.in। এবং এক্ষেত্রে কিন্তু তোমার বেতন হবে প্রতি মাসে 63,068 টাকা প্রতি মাসে তুমি কিন্তু স্টার্টিংয়েই বেতন পাবে। এবার দেখো, 9 নম্বর যে ভ্যাকেন্সি সেটি হলো তোমাদের দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে তোমাদের স্টেনো অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট। এক্ষেত্রে কিন্তু তোমার যোগ্যতা চাই ডিপ্লোমা, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করার পর যে কোনো স্ট্রিমে তোমার যদি ডিপ্লোমা ডিগ্রি থাকে, তুমি কিন্তু অ্যাপ্লিকেবল।
তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে তোমার শূন্য পদ কত আছে, শূন্য পদ আছে তোমার 270টি শূন্য পদ আছে। এবং আবেদনের শেষ তারিখ অর্থাৎ তোমাদেরকে কিন্তু 10/7/2022 মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এবং ওয়েবসাইট দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে www.dda.gov.in, এই ওয়েবসাইটে যদি তোমাদেরকে আবেদন করতে হবে। এবং তোমরা যদি জব ক্র্যাক করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা স্টার্টিংয়ে বেতন কত পাবে, স্টার্টিংয়ে তোমাদের কিন্তু 22,100 টাকা প্রতি মাসে কিন্তু বেতন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে দেখো আজকে টোটাল 9টা রিক্রুটমেন্টের আপডেট বললাম, এবং তার সাথে রিক্রুটমেন্টে তোমরা যদি ক্র্যাক করতে পারো কত করে প্রতি মাসে বেতন পাবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। পরের সপ্তাহের কর্মসংস্থান খবরের কাগজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, এবং সমস্ত রকম